জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে এটা বুঝলাম, কিন্তু আল্লাহর নবী এই কথাটা বললেন কেন? মান লাইবা বিনার দিশির ফাকাদাত খালাইয়া দহপি দামে খেঞ্জির, কেউ যদি চৌষার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এইসব খেলায় অংশগ্রহণ করে, সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। বলেন দাবা খেলাতে ক্ষতি কি আছে? ও তো বসে বসে কাজ সময় কাটাচ্ছে, বসে বসে সময় কাটানো হারাম, এই জন্য এগুলো হারাম। চৌষার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এইসব খেলায় অংশগ্রহণ করলো যে সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তোমার মাকে আমি চিনি না, তোমার মা ইস্টার জালসা দেখে আর তোমার ছোট ভাইকে বলছে যে তুমি গেমস খেলো, তোমার ছোট ভাইকে গেমস খেলতে লাগিয়েছে আর তোমার মা ইস্টার জালসা ব্যস্ত আছে। এই তো তোমার মা, তোমার মা পেশাব করা বুঝে না, পায়খানা করা বুঝে না, খায় আর এমনি দিন কাটায়। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।